আর যে রেসিপি আলু টমেটো দিয়ে বেলে মাছের ঝাল। উপকরণ আলু টমেটো বেলে মাছ তেল পাঁচফোড়ন আদা জিরে বাটা লঙ্কা বাটা হলুদ বাটা লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা। কড়াই তেল দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি, আলুটা কড়াই দিয়ে দিচ্ছি, বেলে মাছটা আগে ভেজে রেখেছি। আলুটা ভাজার পর একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি, বাটার লঙ্কাটা আলু টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটা আলু টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোর সঙ্গে। জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আলুটা সেদ্ধ হলে মাছটা দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি, বেলে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি আলু টমেটোর সঙ্গে। আর 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। বেলে মাছের ঝালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আলু টমেটো দিয়ে বেলে মাছের ঝাল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন।
আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি আপনার পছন্দমতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।